হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো এসকেটার্সের ফুটবল বিশ্বকাপ এর এই অফারটা নিয়ে এটাই সম্ভবত লাস্ট ভিডিও, মানে আপনাদেরকে জানানো, এই জানানোর এটাই সম্ভবত হচ্ছে লাস্ট ভিডিও। আজকে আমি যেদিন ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন হচ্ছে 15 নভেম্বর 2022, আর ভিডিওটা আপনারা যেদিন দেখতেছেন সেদিন হচ্ছে 16 নভেম্বর 2022। 17 নভেম্বর 2022 সাল পর্যন্ত হচ্ছে এই অফারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? 17 নভেম্বর 2022 শেষ কিন্তু অফার। আচ্ছা, এই অফারের আওতায় অবশ্যই এই যে 32 ইঞ্চি এলইডি টিভিটা, ওয়ালটনের অফিসিয়াল টিভি ওয়ারেন্টি সহকারে, এটা দেওয়া হবে রেফেল ড্র এর মাধ্যমে। এই অফারটা কিন্তু শুরু হয়েছিল 1 নভেম্বর 2022 থেকে আর চলবে 17 নভেম্বর 2022, ঠিক আছে? শুধুমাত্র কালকের দিনটা আপনারা সময়টা পাচ্ছেন। যারা এখনো মোটরসাইকেল ক্রয় করেন নাই, ভাবতেছেন যে রেফেলটাতে অংশগ্রহণ করবেন কি করবেন না, এরকম একটা দোনামোনার মধ্যে ভুগছেন, সুতরাং আমি মনে করি যে দেরি আর না করে ঝটপট চলে এসে দেখতে পারেন যে আপনার ভাগ্যে আসলে এগুলো আছে কিনা। তো যাই হোক, এবারে চলেন আসলে তাদের মোটরসাইকেলের দরদাম কোনটার মধ্যে কি চলতেছে, যদিও এই আপডেটগুলো আমি আগে দিছি, তারপরও আজকে এই ভিডিওতে আবার এই লাস্ট ভিডিওর খাতিরে আবার একটু আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। তো সবার আগে চলে যাচ্ছি বাজাজ পালসার NS160 কার্বোরেটর ABS এর কাছে। এই হচ্ছে মোটরসাইকেলটা এবং এটা হচ্ছে কিন্তু ম্যাট রেড, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাট রেড। আর এই টেলিভিশনের পাশাপাশি তাদের প্রত্যেকটা মোটরসাইকেলে আছে কিন্তু ক্যাশ ব্যাক অফার, ঠিক আছে? তো এই NS160 এই মোটরসাইকেলটার মধ্যে বর্তমানে দাম নির্ধারণ করা হয়েছে কত 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 কোথায়, হ্যাঁ পাইছি, এটার এমনিতে দাম হচ্ছে কিন্তু 2,10,000 টাকা, আর রয়েছে 5,000 টাকা ক্যাশব্যাক, আর ক্যাশব্যাক দেওয়ার পরে এটার দাম কিন্তু বর্তমানে চলছে 2,05,000 টাকা। তো এরপরে চলে আসতেছি ডিসকভার 110 সিসির দিকে। এই হচ্ছে বাজাজ ডিসকভার 110 সিসির একটা গ্রাফিক্স। তো এটা হচ্ছে ডিস্ক ব্রেক এবং এটার মধ্যে কিন্তু CBS ব্রেক রয়েছে। তো ডিসকভার 110 ডিস্ক এই মোটরসাইকেলটার মধ্যে আছে 4,500 টাকা ডিসকাউন্ট, আর 4,500 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এটার বর্তমান দাম দাঁড়াইছে 1,32,500 টাকায়, আগে দাম ছিল 1,37,000 টাকা। আর এরপরে হচ্ছে ডিসকভার 125, ওই মোটরসাইকেলটা হচ্ছে ঠিক এই পাশে কালো রঙের। তো ডিসকভার 125 এটা হচ্ছে ডিস্ক এবং CBS, এই মোটরসাইকেলটার মধ্যেও আছে 5,000 টাকা ক্যাশব্যাক। 5,000 টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এটার দাম দাঁড়াইছে 1,42,500 টাকায়, আর ক্যাশব্যাকের আগে এটার দাম ছিল 1,47,500 টাকায়। আচ্ছা, এবারে আমরা চলে যাই বাজাজ অ্যাভেঞ্জার 160 ABS এর দিকে। এই হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160 ABS মোটরসাইকেলটা, এটা হচ্ছে লাল রঙের। তো এই মোটরসাইকেলটার এমনিতে বর্তমানে দাম রেগুলার প্রাইস হচ্ছে কিন্তু 2,59,000 টাকা, আর এটার মধ্যেও আছে কিন্তু 5,000 টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক দেওয়ার পরে এটার দামটা এসে দাঁড়াইছে 2,54,000 টাকায়। তারপরে চলে আসতেছি বাজাজ প্লাটিনা 110 এইচ গিয়ার এর কাছে। তো এই হচ্ছে বাজাজ প্লাটিনা 110 এইচ গিয়ার এর মোটরসাইকেলটা, এবং এটার মধ্যে তো 5টা গিয়ার তো আছে, তাছাড়া আছে কিন্তু হচ্ছে ডিস্ক ব্রেক। তো এইটার মধ্যেও আছে কিন্তু 4,500 টাকা ক্যাশব্যাক। ক্যাশব্যাক দেওয়ার পরে এটার দাম আসছে 1,21,000 টাকায়, আর ক্যাশব্যাক দেওয়ার আগে এটার দাম ছিল 1,25,500 টাকায়। তো এবারে আসতেছি পালসারের আরো কিছু মোটরসাইকেল আছে, যেমন এটা, এটার মধ্যে কিন্তু ক্যাশব্যাক, তারপরে ওই লাকি কুপনে অংশগ্রহণের পাশাপাশি আরেকটা এক্সট্রা একটা অফার আছে, সেটা হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন ফ্রি। অর্থাৎ আপনি যে 2 বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকাটা জমা দিবেন, এই টাকাটা আপনাকে দিয়ে দিবে হচ্ছে এসকে ট্রেডার্স। তো এটা হচ্ছে পালসার 150 20, এটা হচ্ছে গ্লসি ব্লু এডিশন। তো এইটার এমনিতে দাম হচ্ছে কিন্তু 2,05,500 টাকা, আর এটার মধ্যে ক্যাশব্যাকের পরিমাণ হচ্ছে 7,000 টাকা, আর ক্যাশব্যাক দিয়ে এটার দাম এখন নির্ধারণ করা হয়েছে 1,98,500 টাকায়। বুঝতে পারছেন, মানে একদিকে হচ্ছে 2 বছর রেজিস্ট্রেশন ফ্রি, আবার হচ্ছে 7,000 টাকার ডিসকাউন্ট, আবার হচ্ছে টেলিভিশন জেতার সুযোগ। সুতরাং এইটার মধ্যেই হচ্ছে অফারের পরিমাণ সবচাইতে বেশি। আচ্ছা, এটা শুধু কিন্তু গ্লসি ব্লু টু ইন্ডিস্কের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো পালসারের মধ্যে কিন্তু এই 2 বছর রেজিস্ট্রেশনের অফারটা কিন্তু নাই। আর এবারে চলে আসতেছি পালসার 150 টু ইন্ডিস্ক ABS এর দিকে। তো এই হচ্ছে পালসার 150 টু ইন্ডিস্কের যে মোটরসাইকেলটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু গ্লসি ব্লু, সরি এটা হচ্ছে কিন্তু গ্লসি ব্ল্যাক। তো এই মোটরসাইকেলটার মধ্যে রয়েছে কিন্তু 7,000 টাকা ক্যাশব্যাক। তো ক্যাশব্যাক দেওয়ার পরে এটার দামটা কিন্তু চলে আসছে 2,13,900 টাকায়, আর ক্যাশব্যাক দেওয়ার আগে এটার দাম ছিল 2,20,900 টাকা। আবার পালসার 150 টুইন ডিস্ক গ্লসি ব্লুটা না, কিন্তু গ্লসি ব্লু এর বাইরে
টুইন ডিস্কের আরো কালার আছে, গ্লসি ব্ল্যাক আছে, ঠিক আছে। ওই টুইন ডিস্কের দাম হচ্ছে বর্তমানে 11,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 1,94,500 টাকা, আর 11,000 টাকা ক্যাশব্যাক দেওয়ার আগে ওইটার দাম ছিল 2,05,500 টাকায়। আবার পালসার 150-এর মধ্যে কিন্তু সিঙ্গেল ডিস্কও আছে গ্লসি ব্ল্যাক, তো ওইটার মধ্যে আছে কিন্তু হচ্ছে 8,500 টাকা ডিসকাউন্ট। তো 8,500 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে ওইটার দাম বর্তমানে দাঁড়াইছে 1,90,000 টাকায়, আর ক্যাশব্যাকটা দেওয়ার আগে ওইটার দাম ছিল 1,98,500 টাকায়। আর সর্বশেষ আরও দুইটা মোটরসাইকেল আছে, একটা হচ্ছে প্লাটিনা 100 আর একটা হচ্ছে সিটি 100। তো প্লাটিনা 100 যেটা ওইটার আবার ক্যাশব্যাক চলতেছে 4,500 টাকা, 4,500 টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এটার দাম এসে দাঁড়াইছে 1,07,500 টাকায়। আর 4,500 টাকা ক্যাশব্যাক দেওয়ার আগের দাম ছিল 1,12,000 টাকায়। আবার সিটি 100 ইএস যেটা ওইটার মধ্যেও কিন্তু চলতেছে 4,500 টাকার ক্যাশব্যাক, 4,500 টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে দাম এসে দাঁড়াইছে 1,02,500 টাকায়, আর ক্যাশব্যাক দেওয়ার আগে দাম ছিল 1,07,000 টাকা। আর এসকে ট্রেডার্সে পেমেন্ট মেথডের মধ্যে নগদে কেনাকাটার সুযোগ তো আছেই, তাছাড়া ইএমআই আছে কিন্তু 0% ইন্টারেস্ট, সর্বনিম্ন 3 মাস, সর্বোচ্চ 12 মাস। এবং আপনারা যদি ইএমআইতে মোটরসাইকেলগুলো ক্রয় করেন তাহলেও কিন্তু আপনারা ওই টেলিভিশন জেতার যে অফারটা, র্যাপেল ড্র লাকি কুপন বিশ্বকাপ অফার, সেটাতে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া অন্য উপায়ে, তাছাড়া 36 মাস পর্যন্ত ইএমআইয়ের ব্যবস্থাও কিন্তু আছে, তবে সেগুলোতে ইন্টারেস্ট প্রয়োজন হয়। আর এই সম্পর্কে আরও যদি জানতে চান আপনারা তাহলে ভিজিট করতে পারেন এসকে ট্রেডার্স, অথবা মোবাইল ফোন নম্বরে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ফেসবুক পেজে মেসেজ করে নিতে পারেন। তো এই তো অফারের দিন কিন্তু ফুরে আসছে, আর মাত্র একটা দিন, অর্থাৎ আগামীকালকে পর্যন্তই হচ্ছে এই অফারটা চলবে। 17 নভেম্বর পর্যন্ত যারা যারা মোটরসাইকেলগুলো ক্রয় করছে এসকে ট্রেডার্স থেকে তাদেরকে কিন্তু ফোন করে জানানো হবে 18 নভেম্বর যে আপনারা আসেন 19 নভেম্বর, আমাদের একটা অনুষ্ঠান আছে, র্যাফেল ড্রয়ের মাধ্যমে এই টিভিটা দেওয়া হবে এবং সবার সামনেই কিন্তু র্যাফেল ড্রটা করা হবে, একদম স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে আর কি মোট কথা। তো যাই হোক, এখনও যারা মোটরসাইকেল ক্রয় করেন নাই, র্যাফেল ড্রতে অংশগ্রহণ করেন নাই, তারা ইচ্ছে করলে কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন। ক্যাশব্যাক তো আছেই, টিভি তো আসলে সবাই পাবে না, যে কোনো একজন পাবে, যার ভাগ্য সবচেয়ে বেশি ভালো তিনি পাবেন, কিন্তু এর বাইরেও যারা আছেন তারা কিন্তু ক্যাশব্যাকটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, এটার কিন্তু অন্তত পক্ষে নিশ্চয়তা আছে। তো যাই হোক, আজকে আর কথাবার্তা বাড়াচ্ছি না, সামনে আবারও অন্য দিন কথা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।